أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به نتقل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، بسم الله الرحمن الرحيم. سلام سلام مدعو کے رہنمائی راہی طریقہ بھجوڑی افادہ مولانا سید سامی علی چشتی رضی اللہ تعالی عنہ کی رضی اللہ تعالی عنہ مبارک. آج کی نال ہی پوتر وہ بھی اس محترم کے سب بات ہوسی بڑی چنتا ہو گیا ہے سبیا پھر اس کو کلام ہمارے بوستے ہیں کہ آج کے ہمارا সুফি দর্শন বহু রাস্তা আমরা যেগুলো দেখছি বা শুনছি সেগুলো প্র্যাকটিক্যাল আমাদের বোঝার দরকার। কারণ তিনি একটা কেতাব যেটা লিখে গেছেন সেটা মিস্ত্রির ঘরে এমন অমূল্য রত্ন আর আছে বলে কোনো কেতাব আমি দিলে না। কারণ সিরাজুল কেতাব সিরাজুল মারফত যে কেতাবটা আছে কেতাবের দ্বিতীয় আছে বলে আমার তো মনে হয় না। আমি তো সামান্য সুখী জ্ঞানের কথা বলছি। যাই হোক, বেশক বেশক আজকে আমরা এই প্রিয়বর্ষীদের কাছে কেন স্মরণাপন্ন হব এবং কেন বুঝব সকলকে কোরআন হাদিস বহু দেখা যাচ্ছে। এখন বিসমিল্লাহ রহমানির কাছে জানতে গেল আল্লাহ পাক হুসার কাছে ফাস আহলে জিকরি উনকুল তুমলা তালাম তুমি যেটা অকা পাচ্ছ আমার দোস্তের কাছে জেনে না। সব তো কোরআন হাদিস গল্পই শুনছি বাবা। উর্দুতে বলছে এনা আমি বাংলা ইংরেজিতে উর্দুতে বলছে তাই ইলমে তসব। ইলমে তসবের দুটো ভাগ, একটা দেহতত্ত্ব একটা আত্মতত্ত্ব। এই দুটোকে আছে জানতে হবে। তা এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এটা জেনে রেখেছি আল্লাহ পরম করুণাময় নামে আরম্ভ করে দিচ্ছি। এটা কি আমাদের জানা হয়েছে? এইটা জানা কিন্তু এটা দিয়ে দিচ্ছে তো বলবো কিন্তু এখন বিসমিল্লাহির রহমান বর্তমান সমাজে তোমরা তো জানো 786 এটা সকলে অনেকেই বলে। অনেক জায়গায় আমাদের কাছে বহু ফোন আসে, বহু ছেলে বিদেশ বিদেশে আমাদের দিল্লি বোম্বাই যে কোনো জায়গা থেকে শুনি এইটা লেখা দেখলে বলে এরা হরে কৃষ্ণ হরে রাম এইটা নাকি আমি জানি। এই বর্তমান সমাজে আলিফ থেকে ইয়া পর্যন্ত আত্মাদি ইলেম আছে সেগুলো আল্লাহ নবী থেকে আলিফ থেকে সিনা বাই সিনা আসছে যেটা মানুষ সেটা বোঝে না। সেই জন্য উনি আল্লাহ বলছে জাহের তো জাহের হ্যাঁ বাতেন বাতেন কে তো কর নিগাহ আয় নাম ইয়া তিন হরফে আলী হতে হয় লেখা মাদের 110 তো সমাজ মুর্শিদ আর উসিলা বিরানবের সরজম মোহাম্মদ রাজ হয় বহুত গহরা আল্লাহ কাদর ছছে ভাই রাজ হে ইসমে খুশি যা আলী কো বসর সমজনা গলা দে হযরত কে কর নিগাহ ঈশান ঈশান সব শিকল পে জাহি হুয়ে হে খোদা হাইয়ুল কাইয়ুম হ্যা তো মুসল কিসি কো লা মউত বাতায়েগা আসান হোগা ধন্য উসকো ইসলিয়ে দরজা পর দরজা ইহা জো মুর্শিদ তো সমঝা ও আলিম তো পৌঁছ যায়। বিন মুর্শিদে কোনো রাজ ইহা কোনো দিন মিলবে না। এখন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে 19টি অক্ষর লিখে নিবে বে সিন আলিফ লাম লাম হে আলিফ লাম রে আর হে মিম নো আলিফ লাম রে হে মিম 19টি অক্ষর এর সংখ্যাটা দাঁড়ায় 786। এই 786-এর মধ্যে এই যে শব্দ কোরআন শরীফে যে কটা আছে তিনটে শব্দ চারটে শব্দ আছে বিসমে আল্লাহ রহমান রহিম। তাহলে বিসমে শব্দ তো কোরআন শরীফে আছে 133 জায়গায়। এটাকে যদি 19 দিয়ে ভাগ করা হয় ভাগ ফলটা দাঁড়ায় 7। সেটা প্রিয় মুর্শিদের কাছে জানতে হবে। এটা আমি মাইক বলতে পারবো আর এটা কিছু সঙ্গে তাহলে এটা আছে কোরআন শরীফে অল কোরআনে বিসমে শব্দটা আছে 133 জায়গায়।
সেটা 19 দিয়ে ভাগ করে দাঁড়াই 7, সেটা পীর ও মুর্শিদের কাছে জানতে হবে আমার শরীরে 7টা কি আছে। আর আল্লাহ কথা কোরআনের মজিদ ফরকান হামিদের মধ্যে 2698 জায়গায় আছে, এটা যদি 19 দিয়ে ভাগ করা হয়, এটা 19 দিয়ে ভাগ করলে 142 দাঁড়ায়, সেটাও পীরের কাছে জানতে হবে। শুধু কেতাব পড়লে হবে না, কোরআন পড়লে হবে না। ভক্তেরা বলে কোরআন হাদিস পড়ে যদি পাই তো রাই তো পীরের কাছে যেয়ে কি কাজ ভালো জানতে হবে, এই জন্য যেতে হবে জানতে। এবারে এইটা 2698 19 দিয়ে ভাগ করলে 142 দাঁড়ায়, সেটাও পীরের মুর্শিদের কাছে জানতে হবে। এখন সূচনা বিসমিল্লাহটাকে জানি, তারপরে সুরা ফাতিহা জানবো, তারপরে গোটা আলিফ লাম বুঝবো, সব বুঝবো, সবই পীরমসের কাছে, সবই গোপ, সবই নে, সবই লুকিয়ে আছে পীরমসের কাছে। আমি করতে হবে, দেখতে হবে নিজের কাছে কোথায় আমি ঠিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এই কোরআন শরীফে রহমান আর রহিম এই চারটা শব্দ, একটা বিসমি, একটা আল্লাহ, একটা রহমান রহিম। রহমান শব্দ রহমান শব্দটা আছে 57 জায়গায়, 19 দিয়ে ভাগ করে 9, 3। এই তিনটা কি সব মানুষকে দেখি, সব কিছু সেই কোরআন যেটা দেখছি আমরা বাবা, সব কিছু আমাকে দেখে হয়েছে। এই যে মানুষ সবার প্রসক্ত তার উপরে কেউ নাই, মানুষ বুঝতেছি সেটাই পীরমসের কাছে যেতে হবে। নিজেকে আইনালা কিন্তু চোখে দেখো, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাঙবে। তারে রহমান আর রহিম, রহিম শব্দটা আছে কোরআন শরীফে 114 জায়গায়, সুরাও আছে 114টা, ওইটাকে যদি 19 দিয়ে ভাগ করি দাঁড়াই 6, সেটা পূর্ণ মুসলিমকে জানতে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19 টি অক্ষর, এটাতে পাপ পাঞ্জে তো নিহিত আছে, আপনারা লিখতে পারেন, নোট করতে পারেন, বুঝে নেন 19 টি অক্ষর সুরা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমার নবীর নাম